নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে দেখো আমি তোমাদেরকে নিউ মার্কেটের ভিডিও দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদেরকে বলি, আমি কিন্তু আজকে এই যে নিউ মার্কেটের যেটা সব মানে তোমরা দেখে থাকো স্ট্রিট শপের কোনো ভিডিও আমি আজকে দেখাবো না। নিউ মার্কেটের আমি যে ভিতরে একদম নিউ মার্কেট যেটাই অ্যাকচুয়ালি, আমি সেই মার্কেটের ভিতরে সবগুলো কালেকশন তোমাদেরকে আজকে আমি দেখাবো। দেখো বাইরের কালেকশন আমার ভিডিওতেও আছে, তোমরা দেখেছো নিশ্চয়ই, কিন্তু নিউ মার্কেট বলে আমরা যে মার্কেটটাকে জানি, যেই মার্কেটের জন্য আমরা অনেক দূর দূর থেকে দৌড়ে আসি যে নিউ মার্কেটের শপিং করব, সেটা কিন্তু আমরা মোটামুটি বাইরের যে শপিংগুলো মানে স্ট্রিট শপগুলো আছে সেইগুলো দেখি। আজকে কিন্তু আমি তোমাদেরকে মার্কেটের ভিতরের যে দোকানগুলো আছে মোটামুটি তোমাদেরকে আমি একটা আইডিয়া দেবো যে এই ভিতরের দোকানগুলোতে কি পাওয়া যায়, ঠিক আছে? চলো ফার্স্টেই দেখো, আমি তোমাদেরকে একটা দেখালাম যে জামা কাপড়ের দোকান ছিল, এবার একটা আমি তোমাদেরকে শাড়ির শপ দেখাচ্ছি। দেখো এরকম না, তোমরা এখানে শাড়ি চাইলে, যদি শাড়ি নিতে চাও শাড়িও কিন্তু তোমরা পেয়ে যাবে। শাড়ি স্টার্টিং হচ্ছে তোমার এখান থেকে 300 থেকে 400 থেকে স্টার্টিং রেঞ্জ পেয়ে যাবে। এবার তোমরা হচ্ছে মানে প্রিমিয়াম কোয়ালিটি শাড়িও তোমরা পেয়ে যাবে, যেরকম চাইবে তোমরা সেই ধরনের শাড়িও এখানে পেয়ে যাবে। নিউ মার্কেট মানেই যে তোমরা সমস্ত 1500-2000 টাকার শাড়ি সেটা কিন্তু না, তোমরা 300-400 মানে 300-400 টাকাতেও তোমরা নিউ মার্কেটে শাড়ি পাবে। আর নতুন বন্ধুরা তোমরা প্লিজ, যারা এই ভিডিওটা দেখছো দেখতে কিন্তু একটু সাবস্ক্রাইব করে দাও, আর পুরানো বন্ধু যারা আছে তারা কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না। আর ভিডিওটা কিন্তু তোমরা ভালো করে দেখতে থাকো, আমি কিন্তু তোমাদের ইন ডিটেলসও দেখাবো আর শপের নামগুলো আমি তোমাদেরকে বলে দেবো। যারা এরকম দেখো এরকম এইগুলো আছে কিন্তু সব শুটের পিস, মানে চুড়িদার পিস আছে। যারা কিন্তু এরকম চুড়িদার পিস নিতে চাইছো তারা ডেফিনেটলি নিউ মার্কেট থেকে নিতে পারো। আর তোমাদেরকে দেখাতে দেখাতে এটা তোমার বলা দরকারই, চুড়িদার পিসের জন্য যারা চাও কিন্তু সালোয়ার স্যুটের যে পিসগুলো সেটার জন্য কিন্তু তোমরা নিউ মার্কেটে ডেফিনেটলি আসতে পারো। কারণ হচ্ছে এটা না, এখানে খুব ভালো ভালো কালেকশন পাওয়া যায়। আমি যে দোকানটা দেখাচ্ছি শুধু সেটা না, এরকম প্রচুর দোকান কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে নিউ মার্কেটে। আমি আজকে জাস্ট শুধু তোমাদের একটা রাস্তা মানে একটা দেখো, এই যে রাস্তাটা দেখো সামনে, এরকম ডায়ে বায়ে তোমরা প্রচুর দোকান পেয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখো একটা শাড়ির দোকান আছে, তো আমি ওনার সাথে কথা, উনি ওই বলছিলেন যে পুজোর ব্যাপারেই কথা বলছিলেন উনি, তো চলো ওনার সাথেই কথা বলতে বলতে একটু তোমাদেরকে কালেকশনটা দেখিয়ে দিই। চলো ভিতরে চলো। দেখো এটা যে উনি দেখাচ্ছেন, এটা উনি বলেন 650 যাচ্ছে সব ঢাকায়, ঠিক আছে? এই শাড়িটা যাচ্ছে 650, এটা দাম আছে, যাচ্ছে কিন্তু সব ঢাকায় এটা। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা দোকানের নাম আর দোকানের নাম্বার যেরকম দেওয়া থাকে ওদের আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো এই যে শাড়িটা দেখছো এটা যাচ্ছে 350, এটা কিন্তু একটা কটনের শাড়ি আছে। আর এইগুলো না ওদের কাছে উনি বলেন অনেক তোমরা কালার অপশনও পেয়ে যাবে, যারা এরকম সিঙ্গেল কালারের মধ্যে চাইছো 350-তে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এরকম কাঁথা স্টিচের শাড়িগুলোও তোমরা এখানে পেয়ে যাবে। এই শাড়িগুলো তোমরা এসে দেখেছো মানে কি বলবো, অন্য দোকানেও দেখে থাকবে কিন্তু নিউ মার্কেটেও তোমরা এই ধরনের পেয়ে যাবে। দেখো কালার অপশনও কিন্তু প্রচুর আছে। আর বন্ধুরা তোমাদেরকে দেখাতে দেখাতে বলি, নিউ মার্কেটেও কিন্তু তোমাদের ভিতরে মার্কেটগুলো মানে স্ট্রিট শপ না হলেও তোমাদের কিন্তু একটু দাম করেই নিতে হবে। এটা দেখো কপার সুতোর কাজের মধ্যে যাচ্ছে, দাম যাচ্ছে 1050 টাকা, কিন্তু এগুলো ডিসকাউন্ট হয়ে যাবে, ঠিক আছে? যাচ্ছে কিন্তু দাম 1050 টাকা। ব্ল্যাক শাড়িটা দেখো খুব সুন্দর লাগছিলো কিন্তু পিসটা দেখতে, এরও কিন্তু তোমরা কালার অপশন পেয়ে যাবে। উনি বললেন আমাদেরকে যে এটারও কালার অপশন তোমরা কিন্তু পেয়ে যাবে। এটা একটা সিল্কের মধ্যে যাচ্ছে শাড়িটা, জাস্ট দেখে নাও, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শাড়িটা, খুব সুন্দর যাচ্ছে শাড়িটা। প্রাইস যাচ্ছে কিন্তু 650-তে, আর এটা হচ্ছে ক্যাটালগটা দেখো এরকম যাবে শাড়িটা, এটা যাচ্ছে কিন্তু 650-তে। ক্যাটালগে হয়তো তোমরা মানে কালারটা অতটা বুঝতে পারছো না, আমি তোমাদেরকে কালারটার জন্য দেখিয়ে দিলাম শাড়িটা, এটা যাচ্ছে কিন্তু তোমার 650-তে। চলো নেক্সট একটা দেখি, বালুচিরি শাড়ি দেখি, এটা যাচ্ছে ওর ক্যাটালগ। আর এবার দেখো তোমাকে আমি শাড়িটা দেখিয়ে দিচ্ছি, দেখো কি সুন্দর রেডের মধ্যে শাড়িটা, খুব সুন্দর যাচ্ছে, এটারও প্রাইস যাচ্ছে 650। তোমরা কিন্তু এরকম শাড়ি চাইলে, যদি তোমরা এই ধরনের শাড়ি নিতে চাও ডেফিনেটলি এখান থেকে নিতে পারো। তবে তোমাদেরকে আরও একটু বলবো, নিজেরা নিউ মার্কেটে যেখান থেকেই জানাও কেন একটু দাম দর করে নেবে, দাম করে নিলে তোমাদেরই সেটা থাকবে। আর এরকম দেখো, এরকম পুজো আসছে, উনি বললেন রেড আর হোয়াইটের মধ্যে প্রচুর শাড়ির কালেকশন তোমরা কিন্তু ওনার কাছে পেয়ে যাবে। আর উপরে যেগুলো ডিসপ্লে করা আছে সেগুলো আমি তোমাদেরকে একটু সাথে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা মোটামুটি একটু আইডিয়া পেয়ে যাবে কী ধরনের শাড়িগুলো আছে। দেখো নর্মাল কটন থেকে শুরু করে ওদের যে সিফন থেকে শুরু করে নেটের শাড়ি সমস্ত কিছুই কিন্তু তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে।
আর এরকম প্রচুর দোকান রয়েছে, তোমরা কিন্তু এসে দেখতে পারো ঘুরে ঘুরে। যে তোমরা যদি মনে করো নিউ মার্কেট থেকে শাড়ি নেবে, তা দেখো এখানে দেখো শাড়িগুলো দেখো কত সুন্দর। আর এই যে দেখো ব্ল্যাক কালারের যে শাড়িটা তোমাদের ওদের ডিসপ্লে করা আছে কাঁচের ভিতরে, এই শাড়িটার প্রাইস ওনারা বলেছেন 2700, মানে 2700 এটার দাম আছে। তোমরা এটা কিন্তু দামদার করে নিতেই পারো। এই ধরনের কিন্তু ডিসপ্লে করা শাড়িগুলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দাঁড়াও এই শাড়িটাও দেখো, খুব সুন্দর সুন্দর শাড়ি যাচ্ছে এখানে। এটা এইগুলো দেখো, এই শাড়িগুলো সব 800-এর মধ্যে তোমরা যাচ্ছে। এগুলোরও তোমরা হচ্ছে প্রাইস পেয়ে যাবে, মানে সরি প্রাইস বলছি, তোমাদের কালার অপশন পেয়ে যাবে। তোমরা যদি চাও যে এগুলোর কালার অপশন চাও, তোমরা কিন্তু ডেফিনেটলি নিলে নিতে পারো। আর এই ধরনের শাড়িগুলো তো তোমরা মোটামুটি জানোই, পাশে দেখো অনেক ডিসপ্লে করা আছে, সাথে দামও দেওয়া আছে। তোমরা দামগুলো দেখে নাও, দেখে নিলে বুঝতে একটা আইডিয়া মোটামুটি পেয়ে যাবে তোমরা কীরকম কী রেঞ্জ আছে। দেখো এখানে প্রত্যেকটা কিন্তু প্রাইস দেওয়াই আছে, মানে তোমাদের অসুবিধা হবে না। দেখো 450, 650, 750 এরকম রেঞ্জের কিন্তু এখানে প্রচুর শাড়ি তোমরা পাবে। দেখো এই শাড়িটা দেখো 750 যাচ্ছে, এই শাড়িটা 750, 650, 450 এই রেঞ্জের প্রচুর শাড়ি রয়েছে। আর ওনাদের কাছে এমনি রয়েওছে, তোমরা যদি আসো তোমাদের ডিসপ্লে ছাড়াও ওনারা প্রচুর শাড়ি তোমাদেরকে দেখিয়ে দিতে পারবে। আমি তোমাদেরকে ডিসপ্লেগুলো একটু দেখিয়ে দিচ্ছি, এখানে যেহেতু মানে দামগুলো দিয়ে দেওয়া রয়েছে তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে, তাই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখলে তো বন্ধুরা, এবার চলো নামটা দেখিয়ে দিই তোমাদের, শপের নামটা জাস্ট দেখে নাও একবার শপের নামটা কী আছে। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, রাজমন্দির শাড়ি, শপ নাম্বার WG145, রাজমন্দির শাড়িজ WG145, দেখে নিয়েছো। চলো নেক্সট শপে এবার আমরা চলে যাই। এখানে একটা দেখো তোমার যে শুটের মানে তোমার ইয়ে হচ্ছে কুর্তি যে শপটা হয় বা থ্রি পিসের যে সেটগুলো হয় সেগুলো তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। এরকম ধরনের কুর্তির দোকানও তোমরা যেরকম বাইরে পাবে সেরকম ভিতরেও পাবে। ভিতরে কোয়ালিটিগুলো তোমরা যারা একটু কোয়ালিটি মেনটেন করো তারা কিন্তু এই ধরনের ভিতর থেকেও নিলে নিতে পারো। আর বলে রাখছি মোটামুটি প্রাইস যাই বলছে 1500 থেকে, মানে এরকম সমস্ত রকম রেঞ্জই আছে। তোমরা সেগুলো একটু দাম করে করে নেবে ওনাদের কাছে যেগুলো রয়েছে। দেখো ভিতরে এই ভাইটা এই দোকানে থাকে, দেখে নাও একবার, খুব সুন্দর সুন্দর কালেকশান রয়েছে। আমি জানো তো বন্ধুরা তোমাদেরকে পার্টিকুলার এক একটা কিন্তু দাম বললে চাইলে আমি বলে দিতে পারি, কিন্তু এখানে না আমার দামটা বলে তো হয়তো তোমরা ভাবছো, আমি যদি ওনারা বলে 900, আমি হয়তো তোমাদেরকে বলে দিলাম 900 প্রাইস আছে, কিন্তু সেটা তোমরা বার্গেনিং করে নিতে হবে। কারণ ওনাদের যেহেতু প্রাইসটা ফিক্সড না, তো সেই জন্য একটু মানে আমারও প্রাইসটা বলা মানে তোমাদেরকে বোঝাতে পারি না আমি ঠিক প্রাইসটা বলে, কারণ বলে দেবো এক তোমরা ভাববে হয়তো তোমরা এসে হয়তো তার থেকেও কমে নিতে পারো, তাই জন্য মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। এবার তোমরা সেরকম করে বার্গেনিং করে করে নিতে পারো। এটা দেখো একটা নিশা শাড়িজ রয়েছে, এরকম কিন্তু না প্রচুর শাড়ির সব এখানে রয়েছে। তোমরা যদি বন্ধুরা আমাকে জানিও কমেন্ট করে, যদি নিউ মার্কেটের শাড়ির কালেকশন মানে কোনো পার্টিকুলার এইরকম শপের যদি শাড়ির কালেকশন সব দেখতে চাও তাহলেও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আমি তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি তার কারণ হচ্ছে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে যে নিউ মার্কেটে মোটামুটি তোমরা কী পেতে পারো। আমরা দেখো নিউ মার্কেটের নাম এত জানি কিন্তু আমরা কী করি, বাইরের জুয়েলারি জুতো এই সমস্ত স্ট্রিট শপটাই মানে মোটামুটি মানে নিয়ে থাকি, কিন্তু এরকম মার্কেটের ভিতরেও কিন্তু প্রচুর শপ রয়েছে যেগুলো তোমরা একবার এসে চাইলে দেখতে পারো, এখানেও তোমরা বার্গেনিং করে নিতে পারবে। এরকম শাড়ির শপ রয়েছে, জুয়েলারির শপ রয়েছে, সমস্ত রকম কালেকশনই এখানে তোমরা পাবে এই মার্কেটটার মধ্যে, যেটা অ্যাকচুয়ালি নিউ মার্কেট আমরা বলি। দেখো এই শাড়িগুলো কত সুন্দর রয়েছে এখানে, মোটামুটি 550 থেকে 1150 এরকম রেঞ্জে সব রয়েছে। আর 350 রেঞ্জেরও তোমরা এখানে শাড়ি পেয়ে যাবে, মানে বলছি না এখানে তোমার কম দাম থেকে বেশি দাম সমস্ত কিছু শাড়িই তোমরা এখানে পেয়ে যাবে। জাস্ট দেখো সবটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, নিশা শাড়ি। আর এটা হচ্ছে একদম তোমার এরকম সিঁড়ি থেকে দোতলায় যাওয়ার জায়গাতেই একদম তোমার শাড়ি সবটা পড়বে। আর এখানে দেখো বাইরে যে শাড়িটা রয়েছে মোটামুটি এগুলো তোমরা 1500 এরকম রেঞ্জে পেয়ে যাবে। এ ধরনের প্রচুর শাড়ি তোমরা কিন্তু এরকম দোকানে আসলে এসে দেখতে পারো, তোমরা কিন্তু নিলে নিতে পারো যদি নিউ মার্কেটে আসো। তোমরা অনেকে শুধু যে ওয়েস্টার্ন ড্রেস বা এরকম ধরনের কুর্তি শুধু পাওয়া যায় তাই না, এখানে কিন্তু শাড়ি টাড়ি সমস্ত কিছুই পাওয়া যায়। এটা দেখো এটা একটা বাচ্চাদের দোকানে আমি এ দেখলাম। আমি কিন্তু আজকে বললাম না তোমাদের বন্ধুরা যে আমি ভিডিওটা আজকে তোমাদেরকে দেবো সমস্ত কিছু মিক্স করে, যাতে তোমরা একটা আইডিয়া পেয়ে যাও নিউ মার্কেটের সম্বন্ধে। এখানে দেখো এটা কিন্তু শপের মার্কেটটার ভিতরেও এরকম বাচ্চাদের কালেকশন তোমরা পেয়ে যাবে, 250, 300, 400 এরকম রেঞ্জে রয়েছে। তারপর তোমার 1000 টাকা, 2000 টাকা এরকম রেঞ্জেরও রয়েছে। ভিতরে দেখো এরকম কত সুন্দর সুন্দর সব সেট পাবে। এখানে শুধু বাচ্চা বলে বলবো না, এখানে 16 ইয়ার্স পর্যন্ত তোমরা কিন্তু সমস্ত ড্রেস পেয়ে যাবে।
আর যে ড্রেসগুলো দেখো উনি একটু আমাদেরকে ক্যাটালগ দেখাচ্ছে, তোমরা এরকম ক্যাটালগ দেখে দেখেও তোমরা কিন্তু চুজ করতে পারো। এবার যে সাইজ তোমরা বলবে, যে এজের মানে তোমরা চাইছো সেরকম কিন্তু তোমরা চাইলে নিতে পারো। আর এখানে তোমরা গার্লস বয়েজ সমস্ত কিছুই কালেকশনই পেয়ে যাবে। দেখো এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু রয়েছে, এরকম এরকম ক্যাটালগ দেখে তোমরা পছন্দ করতে পারো, করে কিন্তু ওনারা এবার তোমাদেরকে দেখিয়ে দেবে। এখানেও কিন্তু তোমরা 1000-2000 এরকম রেঞ্জেরও ড্রেস তোমরা এখানে পেয়ে যাবে, মানে যেগুলো ক্যাটালগে দেওয়া রয়েছে। আর বাকি তো তোমরা পাবেই, 400-500 এরকম রেঞ্জেরও রয়েছে। এখানে ওই যে তোমাদেরকে বললাম যে বড়দের বাচ্চাদের সমস্ত রকম, মানে নিউবর্ন থেকে স্টার্ট করে 16 ইয়ার্স পর্যন্ত তোমরা জামাকাপড় এখানে পেয়ে যাবে। এখানে দেখো কী সুন্দর একটু সারারা সেটগুলো রয়েছে, মানে যারা 10 ইয়ার্স 11 ইয়ার্স এরকম বাচ্চারা যারা রয়েছে তারাও কিন্তু এখান থেকে, তোমরা গার্লস যারা রয়েছে তারা কিন্তু এখান থেকে ডেফিনেটলি চাইলে নিলে নিতে পারো। এরকম না মানে তোমাকে কি বলবো, কিডস সেকশনের মানে জামাকাপড় কিডসের দোকান কিন্তু এরকম প্রচুর রয়েছে, তোমরা চাইলে কিন্তু মানে এসে দেখতে পারো একবার। আর দেখো কেনা মানে নেওয়াটা সেটা অন্য জিনিস, কিন্তু তোমরা যখন নিউ মার্কেটে আসবেই একবার কিন্তু এরকম এসে একটু ঘুরে ভিজিট করে দেখতেও পারো যে ভিতরেগুলো ভিড় মানে শপিং মানে মলটার ভিতরে কেমন আছে না আছে, মার্কেটটার ভিতরে তোমরা কিন্তু একটু আইডিয়া পেয়ে যাবে। আর বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে এই ভিতরের মার্কেটের ভিতরে ভিডিওটা এই জন্যেই দিচ্ছি যাতে তোমরা একটু আইডিয়া পেয়ে যাও যে নিউ মার্কেটের বাইরেরও কেমন থাকে আর ভিতরেও কেমন থাকে। এটা দেখো, এটা হচ্ছে তোমার ওই ক্যান্ডি পপ, যে দোকানটার নাম হচ্ছে ক্যান্ডি পপ। চলো এইবার আসি আমাদের মেয়েদের একটু মন ভালো করা জিনিস, যেটা কিনা হচ্ছে জুয়েলারি। এটা আমরা কিনি নাই কিনি দেখে কিন্তু মনটা ভালো হয়ে যায়, তাই না কি? যাদের সামনে বিয়ে আছে, যাদের হচ্ছে তোমার দিদির বিয়ে আছে বা রিলেটিভসের বিয়ে আছে, আমরা অনেক সময় নিই না এরকম ধরনের এডিট জুয়েলারি, একটু হেভি জুয়েলারি, তারা কিন্তু এই শপটাতে আসতে পারো। এই শপের প্রচুর কালেকশন রয়েছে, আমি দেখো এরকম এডিট জুয়েলারির কালেকশন কিন্তু তোমরা এখানে প্রচুর পেয়ে যাবে। আর এই ধরনের সেটগুলো 1000-1200 টাকা 1500 টাকা এরকম রেঞ্জের মধ্যে রয়েছে, তোমরা এবার তোমাদের স্কিল অনুযায়ী বার্গেনিং করে নিতে পারবে। চলো এই শপের না আমি তোমাদের সাথে একটু কথা বলতে বলতে শপের কালেকশনগুলো একটু ভালো করে দেখিয়ে দিই। দেখো কীরকম কীরকম কালেকশন আছে বা এই শপটাতে এলে তোমরা কী পেতে পারো। এই ধরনের না তোমরা এরকম হেভি টাইপের চোকারগুলো পেয়ে যাবে, সাথে দেখো কানের সাথে সাথে না তোমরা এখানে টিকলিগুলোও পেয়ে যাবে। যারা চাইছো যে রিসেপশনে কোনো হয়তো তোমরা লেহেঙ্গা পরছো তার সাথে এরকম ধরনের একটা জুয়েলারি চাইছো, তারা ডেফিনেটলি এই শপটাতে এসে একবার ট্রাই করতে পারো। যে এখানে যদি নিউ মার্কেট থেকে নিতে চাও তাহলে কিন্তু এই শপটাতে এসে তোমরা একবার দেখতে পারো। দেখো এর দোকানটার নাম আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সুপার কর্নার, ঠিক আছে? দেখে নিয়েছো তোমরা দোকানটা কোথায়, আর NG 51 দোকানটার নাম। শুধু যে তোমাদের এডিট জুয়েলারি বা এই আছে তা না, এখানে তুমি দেখো এই ধরনের জুয়েলারিও এখন জানো আমরা বিয়েতে কিন্তু অনেকেই পরে থাকি। এইগুলো অ্যাকচুয়ালি জানো তো এই সাউথ ইন্ডিয়ান টাইপের জুয়েলারিগুলো, তোমরা অনেকেই খুঁজে থাকবে এই ধরনের জুয়েলারিগুলো। দেখো চোকারগুলো দেখো কত সুন্দর সুন্দর সব চোকারগুলো রয়েছে, খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে, তোমরা এখানে আসলে পেয়ে যাবে। আর যারা এডির মধ্যে হয়তো অতটা হেভি চাইছো না, একটু সিঙ্গেল পিসের মধ্যে চাইছো, যেগুলো হয় না যে একটু তোমার ডায়মন্ডের মতোই লাগে দেখতে, সেই ধরনেরই হচ্ছে এরকম একদম স্লিক এর মধ্যে ডিজাইনের মধ্যেও কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রাইস রেঞ্জ হয়েছে তোমাদেরকে আমি বললাম মোটামুটি তোমরা 500-2000-3000-4000 পর্যন্ত তোমরা এখানে কালেকশন পেয়ে যাবে। আর তোমরা তোমাদের মতো একটু দাম করে নিও। তবে শপটার মধ্যে কী কী কালেকশান আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো শুধু যে সামনে তোমাদেরগুলো আমি দেখাচ্ছিলাম ডিসপ্লেগুলোই দেখো, পিছনের দিকগুলো দেখো। যারা একটু এরকম জড়োয়া সেট চাও, মানে ভিতরে একটা নেকলেস থাকবে তারপর একটা সীতা হার টাইপের এরকম ধরনের আমরা বিয়ের সময়, আর এখানে দেখো গাছকৌটো যারা চাও না এখানে কিন্তু পাবে বিয়ের, যেটা মানে বেসিক্যালি বিয়ের জন্য যদি তোমরা কেউ শপিং করতে চাও তোমরা আসতে পারো। শুধু বিয়ে না, যারা একটু এরকম হেভি জুয়েলারি পরতে পছন্দ করো তারাও কিন্তু এখানে আসলে আসতে পারো। এখানে তোমরা কুন্দন থেকে এডিট জুয়েলারি থেকে গোল্ড পালিশের যে জুয়েলারিগুলো হয় সেইগুলো সমস্ত কিছু কালেকশনই কিন্তু তোমরা এখানে এসে নিতে পারো বা দেখতে পারো। এটা দেখো কত সুন্দর একটা নেকলেস পিস আছে, এরকম শুধু যে ডিসপ্লে করা আছে তো আছেই, তোমরা আসলে কিন্তু মানে তোমরা ওনাদের ভিতরেও অনেক কালেকশন আছে শপের, সেইগুলোও তোমরা চাইলে দেখলে দেখতে পারো। আমার কাছে খুব কম সময় আছে, আমি জাস্ট তোমাদেরকে মার্কেটটা ঘুরে দেখাবো, তাই পার্টিকুলার কোনো শপে অনেকটা টাইম আমি তোমাদেরকে দেখাচ্ছি না, আমি জাস্ট তোমাদেরকে একটু কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো এই ধরনের ব্যাঙ্গেলসগুলো তোমরা নিতে পারো, এই দেখো বালা টাইপের আছে, কঙ্কন টাইপের আছে, চূড় আছে, এরকম কিন্তু প্রচুর কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে।
দেখো খুব সুন্দর সুন্দর রয়েছে। তারপর এরকম শাখা পড়ার যে সেটগুলো আছে সেগুলোও তোমরা এখানে আসলে পেয়ে যাবে। মোটামুটি যারা উডবি ব্রাইড আছো তারা কিন্তু এখানে এসে একবার দেখতে পারো, ঠিক আছে? আর যারা মনে করছো যে তাছাড়াও আমরা অনেকেই তো এরকম পড়তে পছন্দ করি, তারাও কিন্তু এখানে এসে নিতে পারো। দেখো এই এডি জুয়েলারি যেগুলো হয় তার যে কানের দুলগুলো, দেখো কি সুন্দর সুন্দর কানের দুলগুলো এখানে রয়েছে। তোমরা চাইলে ছোটো, চাইলে ছোটো নিতে পারবে, বড় চাইলে বড়ও পাবে, সমস্ত রকম কালেকশন এখানে কিন্তু তোমরা পাবে। আর এই যে দেখো ফিঙ্গারিংগুলো আছে, মোটামুটি 200-300 এরকম রেঞ্জেও তোমরা এখানে পেয়ে যাবে। খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো রয়েছে। দেখো আমি তোমাদেরকে একটু জাস্ট ক্লোজ থেকে দেখাই, যদি তোমাদের একটু হেল্প হয় বা তোমরা বুঝতে পারো কীরকম কী কালেকশন আছে। দেখো এই জুয়েলারির শপটা আমার খুব ভালো লাগছিলো বলে আমি একটু টাইম নিয়ে তোমাদের মোটামুটি কী কালেকশনগুলো ওদের রয়েছে ভ্যারাইটিটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, মানে অপশনগুলো আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানে কি কি পাওয়া যায়, তাহলে তোমরা সেই বুঝে আসতে পারবে। আর এই যে দেখো একদম বড় বড় যে ফিঙ্গারিংগুলো তোমাদেরকে দেখাচ্ছি না, এইগুলো যাচ্ছে সব 300 করে। এখানে দেখো এখানেও রয়েছে, শুধু যে তোমরা গোল্ড পলিশের মধ্যে আছে সেরকমও না, এই ধরনেরও কিন্তু আমরা অনেক সময় খুঁজে থাকি কিন্তু সব শপে পাই না, তোমরা নিউ মার্কেটে আসলে কিন্তু এরকম পেয়ে যাবে। এগুলো সবই যাচ্ছে ফিঙ্গারিং, দেখে নাও কত রকম ভ্যারাইটি রয়েছে। যারা একটু মানে তোমরা একটু ইয়াররিং চাইছো বা কানে বসার মধ্যে চাইছো বা দুলের মধ্যে চাইছো, ছোটোর মধ্যে চাইছো, বাট তারা কিন্তু দেখতে পারো এই ধরনের কালেকশনও তোমরা এখানে পেয়ে যাবে। খুব সুন্দর সুন্দর কালেকশন দেখলে বন্ধুরা, চলো পাশে একটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এরকম শ্যুটের একটা দোকান রয়েছে, মানে চুড়িদারের পিস, তারপর তোমার হচ্ছে লং গ্রাউন এরকম। আর এখানে না প্রাইস মেনশন করা আছে, তোমরা দেখে নাও, আমি আর প্রাইস আলাদা করে বলছি না, তোমরা ভিডিওটা দেখো, দেখতে দেখতে তোমরা দেখতে পাবে যে কোন জিনিসটার কীরকম কী দাম আছে। আরও বলছি যতই প্রাইস ট্যাগ লাগানো থাকো তোমরা কিন্তু একটু বার্গেনিং করে নিলে নিতে পারবে, মানে তোমরা চাইলে নিউ মার্কেটের ভিতরে যদি মনে করো তোমরা বার্গেনিং করে নিতে পারবে। খুব সুন্দর সুন্দর কিন্তু এই দোকানটাতে আমি দেখলাম কালেকশন রয়েছে, ভিতরে তো লোকজন আছে, আমি জাস্ট বাইরে একটু ডিসপ্লে করা ছিল সেইগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই শ্যুটটা দেখো, এটা আমার সেটটা খুবই সুন্দর লাগছিলো, আর যা লেখা আছে তার উপর 30% অফও কিন্তু তোমরা পেয়ে যাবে। চলো শপের নামটা না আগে দেখিয়ে দিই, তারপরে কোথায় ভুলে যাব। দেখো শপের নামটা হচ্ছে তোমাদের লাকি ফ্যাশন, দেখেছো শপটা? শপটার নাম যাচ্ছে লাকি ফ্যাশন। এই শপে তোমরা সালোয়ার পেয়ে যাবে, তোমার হচ্ছে গ্রাউন পেয়ে যাবে, তোমরা শাড়ি, ইনফ্যাক্ট শাড়িও এখানে রয়েছে, ডিজাইনার শাড়িও যদি তোমরা চাও সেটাও কিন্তু তোমরা এখানে নিতে পারো। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই ব্ল্যাক শাড়িটা দেখো খুব সুন্দর সুন্দর এরকম রয়েছে। তবে প্রাইস রেঞ্জ মোটামুটি 1500 টাকা থেকে 2000 এরকম মতো আছে, 3000-এরও রয়েছে, তোমরা যেরকম যেরকম পারবে একটু দাম করে নিতে হবে। আমি তোমাদেরকে কালেকশন দেখিয়ে দিচ্ছি, বললাম না যে শাড়িও পাওয়া যায় দেখলে তো, এরকম এরকম শাড়িও তোমরা চাইলে এখান থেকে নিলে নিতে পারো। দেখো আমি তোমাদেরকে একটু ট্রাই করছি দেখিয়ে দেওয়ার, 1600 টাকা দেখো এই ড্রেসটা রয়েছে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, একটু হেভি ওয়ার্কের মধ্যে কাজ করা রয়েছে এইগুলো, 1600 টাকা করে যাচ্ছে, দেখে নাও। সামনে পুজো আসছে তো আমরা একটু এরকম নিতেই পারি, তাই না কি বলো? সবই যদি আমরা একটু নর্মাল নর্মাল নিলাম, পুজো মানেই তো একটু জাঁকজমক ব্যাপার না, আমরা চাইবো একটু হেভি সাজতে, সকালের দিকে হয়তো একটু হালকা সাজলাম, তো সব রকম জামা কাপড়ই আমাদের নিতে লাগবে। তো সেই হিসাবে যারা এই ধরনের একটু চাইছো হেভির মধ্যে, মানে এরকম সালোয়ার চাইছো বা লং গাউন চাইছো, তারা কিন্তু তোমরা এখানে এসে নিলে নিতে পারো। তবে এই যে বন্ধুরা বলে রাখলাম, নিউ মার্কেটে আসো নাও ঠিক আছে, কিন্তু একটু প্রাইসটা তোমরা মানে দাম দর করেই নেবে, তাহলে তোমাদেরও সুবিধা হবে। যেটুকু দেখো আমি বলছি না যে একেবারে হ্যাবক কিছু হয়তো তোমাদের কমে যাবে, কিন্তু তাও কি আছে না, দাম করে নিলে তোমাদের যতটা তোমরা চা মানে পারবে অন্তত কমাতে পারলে সবারই সুবিধা, তাই না কি? তুমিও একটু সেফ, মানে তোমারও সেফ হয়ে যাবে টাকাটা। দেখো এখানে একটা দোকান আছে, আমি তোমাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি, এরকম না প্রচুর এরকম গ্রাউনের সব তোমরা পেয়ে যাবে মোটামুটি। দেখো এই যদি নিউ মার্কেটে তোমরা আসো, বাচ্চাদের থেকে শাড়ি থেকে সালোয়ার থেকে নাইট স্যুট থেকে সমস্ত কিছু পেয়ে যাবে। আমি জাস্ট আজকে ভিতরে দোকানগুলো কেমন হয় সেটার একটু আইডিয়া দেওয়ার জন্য আমি তোমাদেরকে দিলাম, তোমাদেরকে আজকে ভিডিওটা বানালাম। আর তোমাদেরকে দেখাতে দেখাতে আরও একটা কথা বলছি, তোমাদের যদি মনে হয়ে থাকে নিউ মার্কেটের পার্টিকুলার কিছু দেখতে চাইছো কোনো শপের, আমাকে কমেন্ট করে জানিও, আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকে জাস্ট আমি তোমাকে ভিতরের নিউ মার্কেটের ভিতরের শপগুলো কেমন সেটার আইডিয়া দেওয়ার জন্য একটু ঘুরিয়ে দিলাম। নতুন বন্ধুরা তোমরা কিন্তু প্লিজ একটু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পুরোনো বন্ধুরা তোমরা তো আছোই সাথে, তোমরা একটুখানি প্লিজ
লাইক আর শেয়ার করতে ভুলো না, কমেন্ট করে জানিও যদি কিছু ভালো লেগে থাকে, আর যদি নাও ভালো লেগে থাকে সেটাও আমাকে জানাতে পারো। ডেফিনেটলি আমি জাস্ট তোমাদেরকে মার্কেটগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই, নাও তোমাদের পছন্দ হতে পারে এখানকার কালেকশন, কিন্তু তোমরা জাস্ট যদি ভালো লেগে থাকে সেটাও জানিও, যদি না ভালো লেগে থাকে সেটাও জানিও, তাহলে আমিও বুঝতে পারবো না যে তোমরা কোথাকার কী ভিডিও দেখতে চাইছো না দেখছো। আমি দেখো আমি চাইছি সমস্ত জায়গারই ভিডিও তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখা, কারণ তোমরা দেখো আজকে হয়তো তোমাদের মনে হতেই পারে যে নিউ মার্কেটের আমরা বাইরে থেকে শপিং করি, ভিতরে কী কালেকশান আছে একটু দেখতে হলে ভালো লাগতো। আমি সেই জন্যই ট্রাই করি তোমাদের জন্য এই ধরনের সব ভিডিওগুলো নিয়ে আসা, যাতে তোমরা একটু আইডিয়া পেয়ে যাও। দেখছো তো এখানে, আরে এটা এই দোকানটা সম্বন্ধেও আমি তোমাদেরকে একটু বলে দিই, এখানে তো আছে তোমরা একটা পিস তো পাবেই, আর যারা মনে করছো না যে তোমরা ওনারা না হোলসেলও আছে, তোমরা যদি যারা একটু বিজনেস করতে চাইছো তারা কিন্তু ডেফিনেটলি এই দোকানটাতে এসে যোগাযোগ করতে পারো। মানে বিজনেসের পারপাসেও ওনারা বললেন যে ওনারা হোলসেল করে, তবে এটা ওনাদের রিটেল কাউন্টার, বিজনেসের জন্য যে কাউন্টার মানে ওনাদের যেটা যেখান থেকে হোলসেল হয় সেই কাউন্টারটা ওনাদের এই পিছনেই রয়েছে। দেখো কালেকশনগুলো দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো তোমরা যারা সিঙ্গেল পিস নিতে চাইছো নিতে পারো, আর হোলসেল যারা বিজনেসের জন্য পারপাসে নিলে নিতে চাইছো তারাও কিন্তু এসে নিলে নিতে পারো। কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর রয়েছে, 1500 টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে, মোটামুটি এরকম তোমরা সব পেয়ে যাবে, 1500-2000 এরকম রেঞ্জের মধ্যেই রয়েছে এই শ্যুটগুলো। এবার এইগুলো তোমরা হচ্ছে একটু প্রাইসগুলো মানে কি বলবো দাম করেই নেবে। দেখো চলো বন্ধুরা, আজকে তো তোমাদেরকে আমি কালেকশনগুলো মোটামুটি চেষ্টা করলাম দেখানোর জন্য, আর যদি তোমাদের কিছু ভি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক শেয়ার করতে ভুলো না, আর সবটা নাম একবার দেখে নাও হচ্ছে ফার্স্ট ভিজিট। আজকের ভিডিওটা আমি আজকের এখানেই শেষ করব, মানে আমি এই কালেকশনের এই দোকানের ভিডিওটা দিয়েই আমি তোমাদের কাছে শেষ করছি। আর যদি তোমাদের মনে হয়ে থাকে নিউ মার্কেটে আরও কিছু ভিডিও থাকবে, আমি আরও একবার বলছি তোমরা কিন্তু আমাকে জানিও, আমি চেষ্টা করব তোমাদের জন্য সেরকম কিছু ভিডিও আনার জন্য। আর নতুন বন্ধুরা যারা রয়েছে তারা প্লিজ কিন্তু সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি এখন মোটামুটি সমস্ত মার্কেটের সব জায়গারই ভিডিও দিয়ে তোমাদেরকে মানে পুজোর যে কালেকশন যা আছে তোমাদেরকে আমি চেষ্টা করব দেখানোর জন্য। আর পুরোনো বন্ধুরা তো সাথে রয়েছে, তারা একটু প্লিজ নোটিফিকেশানটা অন করে রাখো, তাহলে কিন্তু আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। চলো তাহলে সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আবার আমি অন্য কোনো জায়গার ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের সাথে নিশ্চয়ই আসবো। আজকের জন্য তাহলে বন্ধুরা টাটা।